সুপ্রিয় দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা ও সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল ইজি এডুকেশন এসপিতে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমার এই চ্যানেলে আমি অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দিয়ে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমরা যারা 2022 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের দ্বিতীয় সপ্তাহের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা প্রথমে তোমাদের অ্যাসাইনমেন্টের কার্যক্রমগুলো দেখে নিই। প্রশ্নটা দেখো, অ্যাসাইনমেন্ট নাম্বার এক, তার মানে তোমরা এই 2021 সালে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এই প্রথম অ্যাসাইনমেন্ট, এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আসছে, স্বাধীন বাংলাদেশ অ্যাসাইনমেন্ট। তোমার পরিবারে বসবাসরত ষাটোর্ধ্ব, মানে 60-এর বেশি বয়স, তোমার দাদা নানার কাছে তুমি 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারলে যে যুদ্ধ শুরু হলে আওয়ামী লীগের উদ্যোগে গঠিত মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলসহ সরকারের ভূমিকা মূল্যায়ন করে নির্দেশনা অনুসরণ একটা প্রতিবেদন প্রণয়ন করো। সেটি বলতে আমাদের একটা প্রতিবেদন প্রণয়ন করতে বলছে, যেটা তুমি তোমার দাদা বা তোমার নানা যাদের 60-এর বেশি বয়স হয়েছে, মুক্তিযুদ্ধ দেখেছে, তাদের মুখ থেকে শুনে একটা প্রতিবেদন। তো প্রতিবেদনে আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। নির্দেশনা বলা আছে, মুজিবনগর সরকার গঠন ও কার্যক্রম বর্ণনা করতে হবে আমাদের, মুক্তিযুদ্ধ সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা ব্যাখ্যা এবং স্বাধীনতা অর্জনে তৎকালীন সরকারের রাজনৈতিক ব্যক্তিদের অবদান মূল্যায়ন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা নমুনা উত্তর হাজির করব। নমুনা উত্তরে যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখতে থাকো। মুক্তিযুদ্ধ পরিচালনায় মুজিবনগর সরকারের ভূমিকা ও রাজনৈতিক দলসহ সকলের ভূমিকা মূল্যায়ন করে প্রতিবেদন। আমার দাদা, যিনি কিনা একজন মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে আমি জানতে পারি যে 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এই সরকার পরবর্তীতে মুক্তিযুদ্ধকালীন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আমাদের স্বাধীনতা যুদ্ধকে আরও বেগমান করেছিল। নিম্নতা উপস্থাপন কর। মুজিবনগর সরকার গঠন, মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনা, সুসংহত করা এবং মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনের লক্ষ্যে 1970 সালে সাধারণ নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিবেদকদের নিয়ে 1971 সালে 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মেহেরপুর জেলায় বৈদ্যনাথতলার আমলনানকের নামকরণ করা হয় মুজিবনগর। এটি ছিল বাংলাদেশের প্রথম সরকার। ওই দিনেই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ। মুজিবনগর সরকার শপথ করে 1971 সালে 7 এপ্রিল। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সরকার গঠিত হয়। মুজিবনগর স্বাধীন বাংলাদেশের সরকারের কাঠামো ছিল নিম্নরূপ। এক, রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 2, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতি। 3, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 4, অর্থমন্ত্রী এম মনসুর আলী। 5, স্বরাষ্ট্র ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী AHM কামরুজ্জামান। 6, পররাষ্ট্র ও আইনমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ। মুজিবনগর সরকারের কার্যক্রম, মুজিবনগর সরকারের মোট 12টি মন্ত্রণালয় বা বিভাগ ছিল। এগুলো হলো প্রতিরক্ষা, পররাষ্ট্র, অর্থ, শিল্প বাণিজ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবালয়, সাধারণ প্রশাসন, স্বাস্থ্য ও কল্যাণ বিভাগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, প্রকৌশল বিভাগ, পরিকল্পনা কমিশন ও যুব ও অভ্যর্থনা শিবির নিয়ন্ত্রণ বোর্ড। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর কলকাতা, দিল্লি, লন্ডন, ওয়াশিংটন, নিউ ইয়র্ক, স্টকহোম প্রভৃতিতে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন। এসব মিশন বাংলাদেশ সরকারের পক্ষে প্রচারণা ও আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করে।
10ই এপ্রিল মুজিবনগর সরকারের গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। সরকার বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে 11 জন সেক্টর কমান্ডার নিয়োগ করেছিল। মুক্তিযুদ্ধ সরকারের অধীনে বিভিন্ন বাহিনী ছাড়াও বেশ কয়েকটি বাহিনী দেশের অভ্যন্তরে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠেছিল। 1971 সালে মুক্তিযোদ্ধাগণ মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানি দখলমুক্ত করার জন্য রণক্ষেত্রে যুদ্ধ করেছেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, অনেকে আহত হয়েছেন। মুক্তিযুদ্ধে সাধারণ জনগণ ও পেশাজীবীদের ভূমিকা। 1971 সালে 25শে মার্চ নিরস্ত্র জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণ চালালে বাঙালি ছাত্র জনতা, পুলিশ, ইপিআর সাহসিকতার সাথে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন, অনেকে মারাত্মকভাবে আহত হন। মুক্তিযোদ্ধারা দেশকে শত্রুমুক্ত করার লক্ষ্যে মৃত্যুকে তুচ্ছ মনে করে যুদ্ধে যোগ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের বেঙ্গল রেজিমেন্টর সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেছিল। সর্বস্তরের বাঙালি অংশগ্রহণ করেছিল বলে এই যুদ্ধকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ন্ত্রণকারী শক্তি ছিল জনগণ। এই মুক্তিযুদ্ধ শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রছাত্রী, পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী সহ সর্বস্তরের জনগণ নিজ নিজ অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, জীবনের মায়া ত্যাগ করে দেশকে শত্রুমুক্ত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। স্বাধীনতা অর্জনে তৎকালীন সরকারের রাজনৈতিক ব্যক্তিদের অবদান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী প্রধান রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ। রাজনৈতিক নেতৃত্বে মুক্তিযুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণ করে। আওয়ামী লীগ প্রথমে জনগণকে স্বাধিকার আন্দোলনে সংগঠিত করে। এরপর 1970 সালে নির্বাচনে নিরঙ্কু বিজয় লাভের পর জনগণের স্বাধীনতা অর্জনে উদ্বুদ্ধ করে। ফলে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ডাকে সাড়া দিয়ে জনগণ মুক্তিযুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে। মুক্তিযুদ্ধের শুরুতে রাজনৈতিক নেতৃত্বে বাংলাদেশের সরকার, যারা মুজিবনগর সরকার গঠন করে, বঙ্গবন্ধু 26শে মার্চের স্বাধীনতার ঘোষণাকে 10ই এপ্রিল 1971 আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট অপরিহার্যতা এবং এর ভবিষ্যৎ রূপরেখা প্রণীত হয়। 25শে মার্চের পর রাজনৈতিক নেতৃত্ব সংগঠিত হয়ে সরকার গঠন, মুক্তিবাহিনী গঠন, বিদেশে জনমত সৃষ্টি ও সমর্থন আদায়, যুদ্ধের অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং জনগণের মনোবল অটুট রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক নেতৃত্বে মুক্তিযুদ্ধকে সফল করার ক্ষেত্রে সকল শক্তি ও মেধা ও রাজনৈতিক দূরদর্শিতা পরিচয় দিতে সক্ষম হয়। এছাড়াও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ন্যাফ বাসানি, ন্যাফ মুজাফর, কমিউনিস্ট পার্টি, জাতীয় কংগ্রেস ইত্যাদি। এসব দলের নেতা ও কর্মীরাই অনেকে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা এর আলোকে তোমাদের বইয়ের সাথে মিল রেখে কিছু পরিবর্তন করে লিখতে পারো। আমি জাস্ট তোমাদের একটা নমুনা উত্তর দিয়েছি, এর আলোকে লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে, কারণ তোমার একটা লাইক আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা। তো পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, সামাজিক দূরত্ব বজায় রাখো। আল্লাহ হাফেজ।